একটা দেখা, এই যে কাট দিয়েছে, এই কাটটা দিয়েছে, যখন সব প্রচুর ভিড়, রাজ চক্রবর্তী তখন যাচ্ছে। হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। একটু গরমটা কমেছে, আর এখানে ভোট বলে চারিধারে মাইক লাগানো রয়েছে, কী করবো বলো, আমার মাইক্রোফোন নেই। আমি আবার একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম, তো এখানে অনেকটা আওয়াজ হচ্ছে। চলো কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আজ একটু গরমটা কম আছে। আমরা গত বুধবারে এখানে ছিলাম, তো গত বুধবারেও আমরা এই বারাকপুর স্টেশনে ছিলাম সন্ধ্যে 7টার সময়, আর আজকে বুধবার, এক সপ্তাহ ধরে তারা বলতে আবার বেরিয়ে পড়েছি। মাঝে একদিন ওর বাড়িতে গিয়েছিলাম মানে আড্ডা মারতে, আবার আজকে বেরিয়ে পড়েছি। আজকে যাবো হচ্ছে একটা বান্ধবীর বাড়ি, ইনভাইট করেছে এখন বিকেলবেলা যাওয়ার জন্য, কিন্তু বিকেলবেলা আস্তে আস্তে যা ঘটনা ঘটলো তাহলে শোনো। আমাদের ব্যারাকপুরে আজকে মমতা ব্যানার্জির ভাইপো আসার কথা, সে মিটিংয়ে এসেছেন, আড়াইটায় আসার কথা, সে লেট হয়ে গেছে, সব জায়গায় মিটিং করতে করতে দেরি হয়ে গেছে। এখন আমি বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তা বন্ধ, রাস্তা ব্লক, বাড়ি থেকে বেরিয়ে দেখি রাস্তা ব্লক, কেউ পুলিশরা আসতে দিচ্ছে না, বলছে অভিষেক অভিষেক সরি অভিষেক চ্যাটার্জি আসছে। অনেকক্ষণ দাঁড়ালাম, কাঠ ফাট দিল, যখন তবে আমি যখন বেরিয়েছিলাম তখন খুব ভিড় ছিল রাস্তায়, মানে সব বন্ধ করে দিয়েছে। আমরা এখন এতক্ষণ যে কাঠ দিয়েছে, এই কাঠটা দিয়েছে, এই কাঠটা দিয়েছে, যখন সব প্রচুর ভিড়, রাজ চক্রবর্তী তখন যাচ্ছে, রাজ চক্রবর্তীর কাছে পাথর ভূমি যাচ্ছে, সবাই যাচ্ছে, লাস্টে ও গেলো, যখন আমার হাত মেলাতে গেলাম আমার ফোনটা খারাপ হয়ে গেলো, ছবিটা তুলতে পারলাম না, হাত মেলালাম, ওকে কিউট দেখতে, একদম চকলেট বয়, ও হাত মেলাতে চেয়েছিল, যাই হোক ওর ফোনটা একটু ডিস্টার্ব করছিল বলে নেবো না, মাসি ও ছবি দেবো, প্রচুর ভিড় হয়েছে রাস্তাঘাটে। আমরা অভিষেক চ্যাটার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এইবার জিতবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার অশেষ, ও দেখে বলে আজকে ওর খুব ভালো লেগেছে, ও আজকে প্রথম দেখলো। মমতা ব্যানার্জিকে অনেকবার দেখেছি, গায়ে হাত দিয়ে কথাও বলেছে, অনেকবার দেখেছি দিদিকে, কিন্তু ওকে এই ফার্স্ট দেখলো। তো চলো আবার বান্ধবীর বাড়িতে গিয়ে কথা বলবো, আমাদের ট্রেন চলে এসেছে, দেখো ট্রেনে উঠবো, বেশি কথা বলবো, চলো ট্রেন চলে এসেছে। তো আমরা ট্রেনে উঠে পড়েছি, আর এই বান্ধবী এখন এসে অভিষেক চ্যাটার্জির নাকি, অভিষেক চ্যাটার্জি তো ওর কথা বলা মন হচ্ছে না, তো চলো ও তো বলতে থাকবে জানো অনেকদিন পর দেখবো তাকে, তো চলো বান্ধবী। তো আমরা চলে এসেছি সোদপুরের স্টেশন থেকে, নেমে টোটো করে অটো করে চলে আসলাম বান্ধবী বাড়ির রাস্তা। এটা বান্ধবী নতুন ফ্ল্যাট কিনেছে, তা আমরা কোনোদিনই যাইনি, আজকে ফার্স্ট টাইম যাচ্ছি। আর আজকে আমাদের কিসের জন্য ইনভাইট করেছে আমরা নিজেরাও জানি না, হঠাৎ করে যাচ্ছি, গিয়ে দেখবো কি সে কী কারণে। আর একে বলেছি বেশিরভাগ করে সকালবেলা, কে ফোন করে তুমি নাও, আমি ফোন করেছি, ও ফোন করে যাই হোক ওকে আসতে বলেছে, তো চলো যাওয়া যাক, দেখি বান্ধবীরা যে কিসের আয়োজন। এই ওপরে বান্ধবী দাঁড়িয়ে আছে, দেখো ওই যে বান্ধবী দাঁড়িয়ে আছে, এই যে দাঁড়িয়ে আছে ওপর থেকে আমরা ওদের বাড়ি এসেছি, এই যে যাদের বাড়ি চুপ সাইলেন্ট, যাদের বাড়ি আসবো বলেছিলাম, এই যে সেই মহারানী বসে আছে, এই দেখো তো নতুন ফ্ল্যাট শ্যামলি, ওদের ফ্ল্যাটটা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাই, দাঁড়া মানে কীরকম ও সাজিয়েছে সরো একটুখানি দেখাই, দরজাটা বন্ধ করো, এই দেখো ওর ঠাকুরের জায়গা দেখো, সত্যি সত্যি খুব সুন্দর লাগছে, এই দেখো গোপালের দোলনা, গোপালের দোলনা দেখো, চলো পুরো ঘরটা দেখে তোমাদের, এটা হচ্ছে ডাইনিং টু রান্নার ঘর, তাই তো সব তো হয়ে গেছে, সেগুলো তো সাজানো গেছে, আমার চিকেন চিকেন না কিচেন, কিচেন দাঁড়া একটুখানি ঘরগুলো দেখিয়ে দিই, লাইট তো জ্বালাই, এই টেবিলটা নতুন এনেছিস, এই টেবিলটা নতুন তো, এই যে খাট ফাট সবই নতুন, পুরো পুরনো, এই দেখো এই খাটটা নতুন, এই একটা ঘর, তিনটে বেডরুম, বান্ধবীর নতুন ফ্ল্যাট তো আমরা আসিনি, তাই আজকে প্রথম আমাদের, আমি বরং প্রথম ইনভাইট করলো তাই আজকে আসলাম, এও নতুন, এই আজকে আসলো ও, আজকে এই দেখো খাটটা দেখো, আর ওদের ব্যালকনিটা দেখে তো অন্ধকার হয়ে গেছে, যদি বা একটু আলো আছে, এই দেখো ব্যালকনি, আর এই দেখো ওদের রাস্তার সামনে বাড়ি, এই যে রাস্তা দেখতে পাচ্ছ,
ওপর থেকে নিচে জিনিসগুলো দেখতে ভীষণ ভালোই লাগে। চলো আর একটা ঘর আছে দেখাই। আয়নাটা হাফ কেন রে, আয়নাটা হাফ কেন রে? সূর্য হবে, সূর্য তাই দেখো না সব। এই আলমারিটা নতুন, এগুলো তো ই করে এখন ওয়ার্ডরোব সব। ও বাবা, শ্যামলি শাড়ি দেখো কত ওয়ার্ডরোব। আর ওই পাশে কি রেখেছিস দেখ, সেম একদম আমার, সে একদম এক সেম। ওই পাশে দেখা কি রেখেছিস? ও নতুন ফ্ল্যাটে এসে যে সব গুছানো হয়ে গেছে, মানে আমাদেরকে ফাঁকা আওয়াজ দিয়েছিল। এই দেখো ঠিকঠাক সাজায় নিয়ে এই ঘরে পুরোনো জিনিস রাখবে মনে হয়। এটা পুরোনো আলমারি, আর এটা পুরোনো আলমারি মনে হচ্ছে। হ্যাঁ, একটা ছোট খাট সিঙ্গেল ভালো হয়েছে আমাদের জন্য, এটা তৈরি করেছে, কিন্তু আমাদের জন্য এসি নেই। তিনটে ঘর, আর এই যে একটা ঘর, এটা শ্যামলি থাকবে। আর এই যে হচ্ছে না না ওইটা, এই যে শ্যামলি হচ্ছে বেসিন। আর টয়লেটটা তোমাদের দেখাই, টয়লেট দেখানো যাবে না? টয়লেটটা পরে দেখাবো, থাক। আরে এই যে শ্যামলির ঘর, এসি ঘর, এগুলো কিন্তু চুড়িদার, ওর জামা কাপড় দেখাচ্ছে তোমাদেরকে, দেখো সব ভর্তি কুর্তি। ও আমাদেরকে বলেছে গুছাবি এসে, দেখো না ভালো গুছিয়ে যাও, তো নিজেই গুছিয়ে নিয়ে যাও। আমার কাল গোছানো পছন্দ হয় না। ফাঁকা আওয়াজ দিয়েছিলি বল, ফাঁকা আওয়াজ দিয়েছিলি বল। এই দেখো ঘর সুন্দর করে গুছিয়ে নিয়েছে। এই খাটের অনুযায়ী মনে হয় এই আলমারি ম্যাচিং করা না। আর ওদের এই দেখো টিভি, দেখো টিভি, এই যে এসে মানে টিভি নতুন, লম্বাটা ওইটা বেশি, এটা চওড়া, এটা চওড়া বেশি। আরে দেখো এখান থেকে উপর থেকে লোক দেখা যাচ্ছে, বেশ এখানে শুটিং করতে পারবি তুই যখন তোর ইচ্ছা হবে, ভালো করবি। আমি তুই থাকতাম তোর বাড়িতে। এসে বলি চা দিলি আমাকে, বিস্কুট দে, দেখি কি বিস্কুট, বিস্কুট খাওয়া তাই খাওয়া। এই দুটো বিস্কুট দিল, বিস্কুট খাচ্ছি। এই দেখো আমি চা খাই না তাই, আর এই এই চা খাচ্ছে, এই চায়ের নেশা আছে, এই চা খাচ্ছে। বন্ধু একেই বলে, ডাক দিল ক সকালে কাজ বাজ সেরে, কাজ বাজ সেরে চলে এসেছি। আর এই যে চা করে নিল, আমাদের বাড়িতে এখনো ঠাকুরকে আমি লিচুও দিইনি, আমও দিইনি। দেখো ঠাকুরকে না দিয়ে আর শ্যামলীর ঠাকুরকে লিচু দিয়েছে, এই যে আমাদের লিচু খেতে দিয়েছে, তা ঠাকুরের প্রসাদই এটা। তো চলো লিচুটা খেয়ে নিই, দেখো লিচুর সাইজ দেখো। চা তো খেলাম শ্যামলির বাড়িতে, আর এই দেখো শ্যামলি খাবার এনেছে আমাদের জন্য, হচ্ছে এটা মিক্স রাইস আর মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেন। আর এখানকার চিলি চিকেনের সাইজটা দেখছি খুব বড় বড়, দেখো কাঁচা গ্লাস দিতে হবে, আমি খাবো গ্লাস। আর আমি জানো তো একটা বদ অভ্যাস আছে আমার, আমার খেতে বসে যদি গ্লাসের জল দেয় আমার খুব খেতে ভালো লাগে। আর একটা থামস আপ এনেছে, এই দেখো শ্যামলি এখন দিচ্ছে খাবার। খাবার ঠান্ডা হয়ে যাবে, খেয়ে নিই। হ্যাঁ, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। বাড়িতে অনেকক্ষণ বসলাম আমরা, অনেক গল্প করলাম, শ্যামলি খাবার খাওয়ালো। আর এই যে আমরা বেরিয়ে পড়ছি, শ্যামলির বাড়ি লিফ্ট চালু হয়ে গেছে, এই লিফ্টে। তো চলো আবার দেখি রাস্তায় যদি তোমাদের সঙ্গে কী কথা শেয়ার করি। আর এই বান্ধবী এখন দেরি হয়ে যাবে, মনে হচ্ছে দেরি হয়ে যাবে, এখন রাতে বাড়ি যেতে হবে। হ্যাঁ দেরি হয়ে যাবে, তাড়াতাড়ি এখন বাড়ি যেতে হবে। চলো তুমি বেরোবে না, আর এখন পরে বেরোবো। আমরা এখন সোদপুর স্টেশনে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছি, ট্রেন নেই। আর এই সময় ট্রেন চলে যায় তাই, অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, জানি না কখন ট্রেন আসবে। এখন কোন ট্রেন গো এখন জানি না।
এখন ট্রেনের এখনই অ্যালাউন্স চলে গেছে, এখন ট্রেনে অ্যালাউন্স করবে দেখি কখন ট্রেন আসবে। অনেকক্ষণ ওয়েট করার পর ট্রেনটি আমাদের চলে আসলো, যে ট্রেনটা করে আমরা বারাকপুর যাব। ট্রেন লেট থাকার জন্য দেখো প্ল্যাটফর্মে কিন্তু প্রচুর ভিড় হয়েছে, আর তেমনি লেডিস কম্পার্টমেন্টে যখন আমরা উঠি না প্রচুর ঠেলা খেতে হয়েছে, কারণ এত ঠেলা খেতে হয়েছে ট্রেন লেট থাকার জন্য, উপায় নেই বাধ্য আমাদের এই ট্রেনেই উঠতে হলো। তারপরে তো আমরা নেমে পড়লাম বারাকপুর স্টেশনে। বারাকপুর স্টেশনে চলার পথে আমাদের হনুমান মন্দির পড়ে, আর প্রতিদিনই যখনই আমি যাই এই বারাকপুর স্টেশন থেকে আমি তো ঠাকুরকে দর্শন করি এবং তোমাদেরকেও দর্শন করাই। আর এই যে আমার শহর, ভালো লাগার শহর, ভালোবাসার শহর আমাদের বারাকপুর। তো চলো আজকের মতো এখানেই শেষ করি আমার ভিডিওটা। বারাকপুরে চলে এলাম, আজকের মতো ঘোরা সব শেষ হয়েছে, বন্ধুবাড়ি খাওয়া দাওয়া সব শেষ হয়ে গেছে, এখন ফুল কিনে বাড়ি চলে যাব। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।